আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদয়ন দিবস। যদিও আজকে আমরা সবাই এখানে যারা জড়ো হয়েছি তাদের জন্মের অনেক আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার চলে যাওয়াটা চলে যাওয়া নয়, চলে যাওয়াটা আমাদের প্রতি মুহূর্তে আমাদের সাথেই থাকে। আমরা সাধারণত প্রিয়জন ছেড়ে চলে গেলে শোক সন্তপ্ত হই, কিন্তু রবীন্দ্রনাথের প্রয়াণটা আমাদের কাছে না থাকার থেকেও বেশি থাকা, কারণ আমাদের ভালো লাগায় তিনি আছেন, খারাপ লাগায় তিনি আছেন, খুব আনন্দের মাঝেও আছেন, খুব দুঃখের মাঝেই আছেন। তাই আজ আমার এখানে আমার বাড়ি পছন্দ, এখানে আমরা সবাই একটু মিলিত হয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে একটি ছোট্ট গান নাচ আবৃত্তির মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাই। আমাদের মাঝে অনেকে উপস্থিত আছে, পরে সকলকে অনুষ্ঠান দেখা হবে এবং পরিচয় হবে। আপাতত আমি একটা ছোট্ট গান দিয়ে আজকের সন্ধ্যের অনুষ্ঠানটা শুরু করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, আমাদের মন ভারাক্রান্ত, কারণ এই দিনে আমরা আমাদের
এক প্রাণীর চেয়েও প্রিয় মানুষকে আমরা হারিয়েছিলাম। তাই আমার তার প্রতি লেখা একটি কবিতা প্রাণের রবি। আমার প্রাণের রবি, প্রাণের মাঝে রইবে আজীবন, তুমি বিশ্ব সবার শ্রেষ্ঠ কবি, তোমার তরে আমার আকুল মন। রবির কিরণ যেমন অগ্র জাগায় মনে নতুন দিনের আশা, তোমার নতুন দিনের নতুন বাণী আমার প্রাণে জাগায় নতুন ভাষা। রবির কিরণ যতই প্রখর তর আলোক ছড়াক সকল বিশ্ব মাঝে, আমার রবির আলোক হয় না ম্লান দিবস শেষে আধারের সাজে। তোমার গানের সকল সুরে ছন্দে ভরিয়া ওঠে আকুল হৃদয়খানে, তোমার সকল চিন্তা ভাবনা জুড়ে আমাকে নিয়েছি প্রবলভাবে টানি। শান্তির বাণী বয়ে আনার তরে গড়লে তুমি শান্তিনিকেতন, আজও ঝরে পড়ে আশীষ সহ শান্ত স্নিগ্ধ মুক্ত বাতায়ন। তুমি চলে গেলে আজি রেখে তোমার পূজার দাড়ি পূর্ণ, তবু আমার হৃদয় খানি আজ রয়েছে শূন্য। আমি ধন্য হতাম পেলে তোমার চরণ ধুলি, যত্ন ভরে রেখে দিতাম বক্ষ মাঝে তুলি। নমস্কার। সকল কাজ সব
কোথাও কোথাও কাজ করছি।
নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা
পাইবে ঠিক দিনে সবুর সহে না আর জননীরে বার বার বলে মা গো ধরে তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দিন আমা দেখালে ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটির জামা দেখাইলো করিয়া আলো মধু কহে আর নেই মা কহিল আছে এই একজোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ছু কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া উঠিল চাহি না মা রায় বাবুদের গুপি পেয়েছে জোরে টুপি ফুলকাটা শাড়ি জামা মা কহিল মধু ছি ছি কেন কাঁদো মিছা মিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছে কত দুঃখ তা তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলিলে ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মো এই জামা পরা আমারই মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুর দ্বারে শেখা মেলার লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছিল মধু যাবে এক কোণে দাঁড়াইল রাম চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ করে কহে করুণ স্বরে তারে তুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনিতো দুঃখিত কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটে কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুকে কয় সেজন্য ভাবনা কি বা তো ছেলেকে ডাকিয়া চুপি করিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যাইতে হাসিয়ার নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবার ডাকিয়া বলে দেখো কাকা দেখো যে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে শাড়ির জামা মা শুধু তখন আসি লাজেও সুজলে ভাসি কপালে পড়িয়া পড়া ভাত কই দুঃখী কই দিন কাহারও রাখি নারী কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদের ছেলে ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধীরে ধীরে ছেড়া দিয়া
শ্রদ্ধা জানি আমার কবিতার জন্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি, আমার চেতনার রঙে পান্না সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূর্বে পশ্চিমে, গোলাপের মুখে চেয়ে বললু সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই কাব্য, এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প, তত্ত্বজ্ঞান জপ করছে নিঃশ্বাসে প্রশ্বাসে, না 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 পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি, ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকে বলে আমি। সেই আমি কখনই আলো আধারে ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে কোনো আম, মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে, একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিরং। পণ্ডিত বলছেন পুরো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যু দূতের মতো ঘুরি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে, একদিন দিবি চরম টান তার সাগরে পর্বতে, মর্ত লোকে মহাকালের নূতন খাতায় পাতা ঝুলে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার পান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি, মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে লিখিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর, সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে, তখন বিরাট বিশ্ব ভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে, এ বাণী ধ্বনিত হবে না কোনো কানে, তুমি সুন্দর আমি ভালোবাসি, বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবে, কথা কও কথা কও বলবেন, বলো তুমি সুন্দর বলবেন, বলো আমি ভালোবাসি, নমস্কার। রুদ্র সমুদ্রের বাহু পাখি ধরিত্রী বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে কোন স্পতির নিবিড় পাহাড়ায় ত্রিপুর আলোর অন্তঃপুরে, সেখানে নিহিত অবকাশে তুমি সংগ্রহ ছেলে দুর্গমে রহস্য চিন ছেলে জল স্থল আকাশে দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জানাচ্ছিল তোমার চেতন হাতি বিদ্রুপ করছিল ভীষণকে, বিরূপে ছদ্ম বেশে শঙ্কাকে যাচ্ছিল হার মানাতে, আপনাকে উগ্র করে বিবিষ্কার প্রচন্ড মহিমায় তাণ্ডবে বন্ধুবীর নাম, উপেক্ষা দৃষ্টিতে এলোরা লোহার হাত করে নিয়ে
লোক যাদের তীক্ষ্ণ তোমার নেগড়েছে এলো মানুষ ধরা দন গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা হল নিচ্ছে সত্যের বার বার লোক নম্র করল আপন নির্লজ্জ সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে যুবক শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেরিয়ে উঠছিল সুন্দরী নারাধনা আজ যখন পশ্চিম দিগন্তে পদসা বাতাসের উচ্ছ্বাস যখন গুপ্ত কুকুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল এসব যুগান্তের কবির অসংখ্য সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মন হারা মানবীর দাঁড়িয়ে করো ক্ষমা করো সহস্র গোলাপের মধ্যে সেই হোক তোমার সব